আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ঈদ আয়োজনের বিশেষ পর্বে আজকে রয়েছে পুরানো ঢাকার বিখ্যাত ও ঐতিহ্যবাহী বিফ তেহারি রেসিপি। পুরানো ঢাকার রেস্টুরেন্টে বাবুরচিরা কিভাবে তেহারিটা রান্না করে তা আমার জানা নেই, তবে তাদের তেহারি খেয়ে মুখে লেগে থাকা স্বাদ থেকে অনুমান করে আজকে রান্না করেছি। আমার পরিবারের সবাই বলেছে ঠিক নাকি পুরানো ঢাকার এই তেহারির মতোই আমার তেহারিতে স্বাদ এসেছে। চলুন রেসিপি শুরু করা যাক। তেহারি রান্নার জন্য 700 গ্রাম গরুর মাংস নিয়েছি, কিছু মশলা মাংসের সাথে মাখিয়ে নিব, আরও কিছু মশলা রান্না করার সময় দিয়ে নিব। তেহারি রান্নায় খুব বেশি মশলা দিতে হয় না, অল্প কিছু মশলাই তেহারি রান্না করতে হয়। মাংসের সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। কিছু আস্ত গরম মশলা দিচ্ছি, এর পরিমাণটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রেডিমেড তেহারির মশলা দিচ্ছি 1.5 টেবিল চামচ, 4 টেবিল চামচ পরিমাণ দিচ্ছি টক দই, স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটুকু দিয়ে সমস্ত উপকরণের সাথে মাংস ভালোভাবে মাখিয়ে নিব। তেহারিতে যে মশলাগুলো দিতে হয় না তা হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ ও মরিচের গুঁড়া। এই মশলাগুলো শুধু বিরিয়ানিতে দিতে হয়, এজন্য তেহারি ও বিরিয়ানির মধ্যে এতটুকুই পার্থক্য। মাংসটুকু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়েছে, এখন রান্নার জন্য চুলায় চলে যাচ্ছি। তেহারি রান্নার জন্য একই পাত্রে আমি সব উপকরণ নিয়ে নিচ্ছি, কারণ মাংস ও চালটা আমি একই হাঁড়িতে রান্না করব, আলাদা আলাদা হাঁড়িতে রান্না করব না। পরে 1 কাপ দিলাম সরিষার তেল। তেহারি রান্না করার জন্য অবশ্যই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে রান্না করতে। 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 6-7টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনি চাইলে কাঁচামরিচ আর একটু বাড়িয়ে দিতে পারেন। নেড়ে চেড়ে পেঁয়াজটা কিছুটা ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে মশলা দিয়ে মাখিয়ে রাখা মাংসটুকু দিয়ে দিলাম। মাংস দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব মাংসগুলো এই তেলের সাথে। আজকে মাংস কষিয়ে নেওয়ার জন্য আমি কোনো পানি দিচ্ছি না, চুলায় একেবারে লো আছে, ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা রান্না করে নেব 20 থেকে 25 মিনিট সময় ধরে। আপনি অল্প আঁচে যদি মাংসটা রান্না করতে পারেন তাহলে মাংসেতে আর পানি দেওয়ার প্রয়োজন হয় না, মাংসের থেকেই বের হয়ে আসবে পানি, আর এই পানিটুকু দিয়েই মাংসটা রান্না হয়ে যাবে। অল্প আঁচে কিছুক্ষণ রান্না করলেই দেখবেন মাংসের থেকে এরকম বের হয়ে আসবে পানি, এই পানিটুকু দিয়েই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যদি আপনি চুলার আঁচটা একেবারে লোতে দিয়ে রাখেন, তো আমি চুলার আঁচটা লোতে দিয়ে আবার মাংসটা রান্না করতে থাকবো যতক্ষণ না এই মাংসের পানিটা পরিপূর্ণভাবে শুকিয়ে আসছে এবং মাংসটা ভালোভাবে সিদ্ধ না হচ্ছে, ততক্ষণ আমি মাংসটা কষাতে থাকবো। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকছি চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে। মাংস ভালোভাবে কষিয়ে নেওয়া হলে দেখা যাবে যে মাংসটা শুকিয়ে গেছে, ঝোলটা শুকিয়ে শুধু তেলগুলো ভেসে আসছে, এই যে এরকম শুধু তেলটুকু দেখতেই পাচ্ছেন, পানিটুকু নেই। আমার মাংসটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে। এখন এর সাথে পরিমাণ মতো চাল দিয়ে দেব, চালের পরিমাণটা দেখিয়ে দিচ্ছি। আজকে রান্নার জন্য 500 গ্রাম কালো জিরা পোলাওয়ের চাল নিয়েছি। চালগুলো ভালোভাবে ধুয়ে 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম পানিতে, তারপর পানিটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আপনি চাইলে আলাদা হাঁড়িতে এই চালগুলো সামান্য তেল দিয়ে ভেজে নিতে পারেন, তবে আমি মাংসের সাথে দিয়ে দিলাম। চালের জন্য দিলাম স্বাদ মতো লবণ, আমার মাংসের সাথে কোনো পানি নেই, শুধু তেলগুলো ভেসে আছে। এই তেলের সাথে চালগুলো নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, 2 মিনিটের মতো ভেজে নিলাম। 2 কাপ চালের জন্য 4 কাপ পানি দিচ্ছি, এটা ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আপনার চাল যদি পুরনো হয় 1 কাপ চালের জন্য 2 কাপ পানি লাগবে, চাল যদি নতুন হয় 1 কাপ চালের জন্য 1.5 কাপ পরিমাণ পানি লাগবে। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশানো হলে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না এই পানিটা অর্ধেকটা শুকিয়ে আসছে। রান্না করার এক পর্যায়ে দেখা যাবে পানিটা এরকম অর্ধেকটা টেনে আসছে, তখন এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। আমি সরিষার তেল দিয়ে রান্না করছি, তাই এর সাথে আর ঘি দিচ্ছি না। সরিষার তেলে নিজস্ব একটা ফ্লেভার আছে, এই তেহারিতে সরিষার তেলের এই ফ্লেভারটি আমার কাছে বেশি ভালো লাগে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো যতক্ষণ না পুরো পানিটা শুকিয়ে আসছে।
চালের পানিটা যখন একেবারে শুকিয়ে যাবে, কিন্তু এইরকম আমি একটু নেড়ে চেড়ে দেখাচ্ছি কি রকম থাকবে। এই যে চালটা দেখতে পাচ্ছেন একটু ভেজা ভেজা দেখাচ্ছে, আর চালটা পুরোপুরিভাবে সিদ্ধ হয়নি। এরকম থাকা অবস্থায় চুলার আঁচটা একেবারে লোতে দিতে হবে। আমার মোটা তৈলাক্ত হাঁড়ি, সেজন্য আমি আর তাওয়া দিচ্ছি না। তাওয়া না দিয়ে সরাসরি চুলার আঁচটা একেবারে লোয়ে দিয়ে চুলায় বসিয়ে রাখবো। তবে আপনার যদি স্টিলের অথবা পাতলা তলযুক্ত হাঁড়ি হয়, সেক্ষেত্রে চুলার উপর লোহার তাওয়া দিয়ে তার উপরই হাঁড়িটা বসিয়ে চুলায় অল্প আঁচে রান্না করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে দিলাম, এভাবে আরও 15 মিনিট রান্না করে নেব একেবারে লো আঁচে দিয়ে। ফিরে আসলাম 15 মিনিট পর, চুলাটা নিভিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার তেহারিটা কেমন হয়েছে, চালগুলো পরিপূর্ণভাবে সেদ্ধ হয়েছে, আর দেখতে কতটা ঝরঝরে হয়েছে তার বলার অপেক্ষা রাখে না যে আমার তেহারিটা কতটা ভালো হয়েছে। কেওড়া জল দেওয়াতে এমনি তো ফ্লেভারটা ভালো আসছে। খুবই ঝরঝরে এবং মজাদার একটি তেহারি রান্নার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। গরম গরম তেহারি পরিবেশন করে নিলাম। আশা করি সব সময়ের মতো আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে নেবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।